नमस्कार बंधुरा सोहिनी'स दिशा चैनेले आपनादेर सबाइके आमी स्वागत जानाच्छि। आजके आमी आमादेरई हावड़ार रामराजातलार अपूर्व सुंदर एकटी क्लाबेर साथे आपनादेर परिचय कराबो, जेखाने महिलारा दशभुजा हुए दशभुजार आराधनाय व्यस्त। आमरा नारी आमराई पारी सम्पूर्ण महिला परिचालित महिलादेर द्वारा परिचालित महिलाराई एखाने दशभुजा हुए मा दशभुजार आराधनाय व्यस्त। अपूर्व सुंदर आसुन आमरा काकिमार काछे शुनि। मैडम आपनादेर प्रथमेई जानाई जे आपनादेर क्लाबेर नाम अद्वैतम। एटा अद्वैतम दुर्गोत्सव अद्वैतम अद्वैतम। अच्छा अच्छा, एटा कत बछर धरे होच्छे? এটা এই পুজোটা হচ্ছে ২৭ বছর ধরে। আচ্ছা আচ্ছা, এই বছর নিয়ে ২০২৪ এটা ২৭ বছর হলো। আর আমরা তো গত বছর শুনেইছি যে এটি মহিলা পরিচালিত, মানে সমস্তই আজকাল আপনারা আমাদের মহিলাদের গ্রুপটির নাম অদ্বিতীয়া। হ্যাঁ, আমরা মেয়েরাই সব কিছু করি, ঠাকুর বায়না দোয়ার থেকে শুরু করে। আমি তখন আর পারি না, বয়স হয়ে গেছে। এই আমার মেয়েরা সবাই যায়, এরা আমার কন্যা সম সবাই। তারপরে তো অনেকজনই আছে, এখন তো সবাই চলে গেছে বাড়িতে। এই সবাই মিলে সমস্ত পুজোর আয়োজন, বাজার করা, ঠাকুর দেখতে যাও, বায়না করা, তারপরে ঠাকুর আনার সময় পাড়ার ছেলেদের হেল্প নিয়ে ট্রাকে করে ঠাকুর আনা, এই চলে আসছে। তারপরে আপনাদের একসাথে খাওয়া দাওয়া, একসাথে খাওয়া দাওয়া প্রতি বছর আমরা। মানে তার মানে এই যে এখনকার দিনে যে অতটা পাড়ায় পাড়ায় মিলমিশ দেখা যায় না, কিন্তু আপনাদের এখানে এখনো পাড়ার মধ্যে খুবই একতা এবং প্রতিবেশীরা সকলে একত্রিত হয়ে এত বছর আপনারা পুজো করেছেন। নিজের প্রতিবেশীরা একদম আত্মীয়র মতন, আপনারাই সমস্ত আত্মীয়। সত্যি তাই, আনন্দে সবাই আমরা একসাথে। তারপরে আমরা একবারে অনেকগুলো টাকা দিতে হয় দেখে প্রতি মাসে আমরা মহিলা সমিতির যে মানে সারা বছর মহিলারা সঞ্চয় করেন, আমরা ওই প্রতি মাসে বৃহৎ কর্মযজ্ঞের জন্য একেবারে সবাই মানে কত হবে মানে ইয়ে করে চাঁদাটা মানে সারা বছর ধরে আপনারা জমান বছরে দুর্গোৎসব পালন করার জন্য একদম নভেম্বর পর্যন্ত আমরা। এছাড়া আপনারা তো বিভিন্ন সমাজ সেবামূলক কাজও করেন, আমরা অনাথ আশ্রমে কিছু সাহায্য করার চেষ্টা করি উপহার দিয়ে ওদের। তারপরে এবার যেমন একজন মহারাজ এসেছিলেন, তার উনি বক্তব্য রাখলেন, তারপরে উনি সমস্ত দুস্থ ছেলে মেয়েদের জামা কাপড় মানে ওনার হাত দিয়ে আমরা, ওনার হাত দিয়ে আপনারা দেওয়ালেন। হ্যাঁ, ওনার হাত দিয়ে। এছাড়া আপনাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে, যেমন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হয়ে গেল একচোট। আর এখন কি ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে, বাইরের জগতের একটা টান, কলকাতার ঠাকুর দেখার প্রচণ্ড টান, সেই জন্য সব দৌড়োদৌড়ি চলে যাচ্ছে দেখে আমরা এই মহিলারাই ফাংশন টাংশনের আয়োজন করি পাড়ার ছেলেদের ধরে। মানে প্রথম থেকে শুরু থেকে শেষ অবধি সবটাই আপনারা মহিলারাই পরিচালনা করেন, মহিলারাই। এছাড়াও আপনি এর আগে বললেন যে করোনার সময় লকডাউনের সময়ও আপনারা বিভিন্নভাবে সাহায্য করা, তারপর রাস্তাঘাটে জল জমা, বিভিন্ন ভীষণ কষ্ট। প্রতি বছর রাস্তায় জল জমে, এই যে এবারে ভগবানের মায়ের বিরাট আশীর্বাদ, এবারে জল জমেনি, বৃষ্টি হয়নি, এবারে একদম বৃষ্টি হয়নি। কালো করে এসেছিল কিন্তু বৃষ্টি হয়নি, এখনই তো কালো করে এসেছিল। আমরা এই রে এখানে তো জল হয়ে যায়, খাওয়া তখন ওপরে উঠে যায়। ও ওই যে ওপরে ঘর আছে সেখানে। তার মানে কালকেও আপনাদের খুব সুন্দর অনুষ্ঠান আছে, মায়ের বরণ, সিঁদুর খেলা আছে, সিঁদুর খেলা, তারপরে ভাসান, সবাই মিলে। কাকিমা আপনার নামটা গতবারে জিজ্ঞেস করতে ভুলে গেছি, উনি আপনার নাম অজন্তা গাঙ্গুলি। আচ্ছা আচ্ছা, আপনি সমস্ত পরিচালনা করেন, বাকি দিদিরা সমস্ত। আমি হচ্ছে এখন ওল্ড একদম, মানে সবার চেয়ে বড়, ওরা সব কিছু করে। আমার আপনি তত্ত্বাবধানে, আপনার তত্ত্বাবধানে দিদিরা সব করে, এই হবে এই দিদি বলো বৌদি বলো এরাই সব কিছু করে। আর আমি ওই দেখাশোনাটুকুই, এইটুকুই। এখন আর আমি দেখতেও পারি না, এখন শরীরে নানা প্রবলেম, এখন আর পারি। কিন্তু আপনি এখনো সমান সুন্দরী আর ইয়ং, আপনাকে আমাদের পাড়ার মধ্যে পুজোটা তত্ত্বাবধান আরো করে যেতে হবে ১০০ বছর অবধি। শরীর ভালো থাকলে নিশ্চয়ই করব, মা যদি রাখেন সুস্থ, সুস্থ থাকবো। আর বয়স্ক মানুষরাই তো সব সময় আমাদের মাথার উপর ছাতার মতন সমস্ত দায়িত্বটা পরিচালনা করেন। তোমার কিছু করতে হবে না, তুমি এসে বসো। সত্যিই তাই। এরপরে তো দুপুরে ঘুমও আছে, বিশ্রামও আছে, রাতে ঘুমও। তার মধ্যেও যে এবারে খুব ভোরবেলা থেকে পুজো অনুষ্ঠান, তার মধ্যেও দেখুন সবাই চলে গেছে, উনি কিন্তু এখনো বয়স্ক মানুষও এখনো অবধি রয়েছেন প্যান্ডেলে। তার মানে সমানভাবে উনি মায়ের সাথে প্রথম থেকে শেষ অবধি। সত্যি তাই। ওরা আমাকে বন্ধু বলে, ওরা আর কাকিমাও বলে না, বৌদিও বলে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন মাতৃমূর্তি দর্শন করি, চেষ্টা করব আপনাদের সিঁদুর খেলাটাও দেখাবো। অবশ্যই। তোমার নাম কি? আমার নাম সোহিনী। হ্যাঁ, আমার নাম সোহিনী আর আমার চ্যানেলের নাম সোহিনিস দিশা। সবাই দয়া করে আমার চ্যানেল দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার নাম সোহিনী আর আমার চ্যানেলের নাম সোহিনিস দিশা। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা, আমরা এখন অপূর্ব সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি দর্শন করছি। আগেই বলেছি যে এখানে নারীরা দশভূজা হয়ে দশভূজার আরাধনায় ব্যস্ত, নিজেদেরকে নিয়োজিত করেছেন অপূর্ব বৃহৎ কর্মযজ্ঞে। বন্ধুরা, ছোট থেকে আমি যেহেতু হাওড়ার রামরাজাতলার মেয়ে, সেহেতু আমি ছোট থেকেই এখানে আসি, এই ক্লাবে মাকে দর্শন করতে আসি। আমাদের বড় রামরাজাতলা এলাকায় একমাত্র মহিলা পরিচালিত অসাধারণ সুন্দর এই ক্লাব নানা রকম সমাজসেবামূলক কার্যের সাথেও যুক্ত। তো আমি যেটা বলছিলাম, ছোটোবেলা থেকেই আমি এই ক্লাবে আসি, কিন্তু গত বছর ভিডিও করা থেকে আমার এই ক্লাবের সঙ্গে ঘনিষ্ঠতা আরও যত বেশি করে আমি জানতে পেরেছি যে আমাদের পাড়ার মধ্যে অসাধারণ সুন্দর একটি ক্লাব, যে ক্লাব মানুষে মানুষে একতার বার্তা দেয়, মানুষে মানুষে সম্প্রীতির বার্তা দেয়। এনাদের আন্তরিকতাপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, আত্মীয়তাপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, যেভাবে ওনারা সকল মানুষকে আপন করে নেন, যেভাবে ওনারা নানা রকম সমাজসেবামূলক কার্যের সাথে যুক্ত থাকেন, সত্যি বন্ধুরা আমি বলতেই পারি যে আমরা নারী আমরাই পারি। আর তাছাড়া কলকাতাকে তো বলাই হয় সিটি অফ জয়। আমরা বাঙালিরা যেইভাবে সকলের সাথে আন্তরিকতাপূর্ণ ব্যবহারে সকলের সাথে একত্রিত হয়ে উঠতে পারি, সত্যি এটা বোধহয় বাঙালিরাই একমাত্র পারে। তবে হ্যাঁ, আমি এটাই বলবো যে আমি বাঙালি বলেই, তবে সব জাতি, সব ধর্ম, সব ধর্মের মানুষ সকলেই এক, তাই জন্য আমরা বলতেই পারি যে ধর্ম যেথা যার তার, কিন্তু উৎসব সবার। ধর্ম তোমার ধর্ম আমার, উৎসব সবার। মানে ধর্ম যেথা যে যার নিজের, কিন্তু উৎসব সবার। সুতরাং তোমার ধর্ম আমার ধর্ম, উৎসব সবার। বন্ধুরা, এই দুর্গাপুজো বিরাট বড় একটি উৎসব, মিলনের উৎসব, তাই আমরা বলতেই পারি ধর্ম তোমার ধর্ম আমার, উৎসব সবার। বন্ধুরা, আমি একলা মানুষ, সারাদিন ঘুরে ঘুরে ভিডিও করি, নিজেই সমস্ত এডিট করি, এবং আমি আমার মন থেকেই সমস্ত আমার দর্শক বন্ধুদের কাছে আমার মনের কথাই জানাই। তাই আমার ভিডিওয়ে নো এডিটিং, নো স্ক্রিপ্টিং, আমার মন থেকে আমি আমার মনের কথাই আমার দর্শক বন্ধুদের জানাই, কারণ আমার সকল দর্শক বন্ধুরাই আমার পরম বন্ধু, আমার পরম আত্মীয়, আমার একলা জীবনে চলার পথের সাথী। তাই আপনারা সকলে এইভাবে আমার পাশে থাকুন, আমার সোহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে, আমার সোহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। আপনাদের সকলকে জানাই শুভ বিজয়া দশমী। আপনারা সকলে আমার প্রণাম আশীর্বাদ নেবেন, ছোটরা সকলে আমার ভালোবাসা নিও এবং আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি জীবনের পথে সুস্থ সবলভাবে এগিয়ে যেতে পারি। এটা খুব সুন্দর হয়ে উঠেছে, দেখতে লাগছে মোটামুটি খুব সুন্দর। বন্ধুরা আমাদের সেই অসাধারণ মনোমুগ্ধকর আত্মীয়তাপূর্ণ ক্লাবে এখন দেবীবরণের অনুষ্ঠান চলছে। বিজয়া দশমী উপলক্ষে সিঁদুরদান এবং দেবীবরণ, সেই ভিডিওই আপনারা এখন দেখছেন। বন্ধুরা বুঝতেই পারছেন আমি একা সিঙ্গেল আনম্যারিড পারসন, তাই আমি একা একা ভিডিওটা করেছি। আমার বলার মধ্যে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আমার অনিচ্ছাকৃত ভুল মার্জনীয়। আপনারা সর্বদা আমার পাশে থাকবেন বন্ধুরা, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা আমরা এখন খুব সুন্দর দেবীবরণের ভিডিও দেখছি, ভীষণ সুন্দর। বন্ধুরা এই ভিডিওর প্রথম পর্ব আমি আজকে দেখালাম, আমি খুব শীঘ্রই এই ভিডিও দ্বিতীয় পর্ব আনব, কারণ একসাথে পুরো ভিডিওটা করলে অনেকটা লং হয়ে যেত। তাই জন্য আজকে আমি আমার ভিডিওর প্রথম পর্ব দিলাম দেবীবরণ, এবং আমি আমার ভিডিও দ্বিতীয় পর্বে বিসর্জনের অংশটুকু দেব। বন্ধুরা দুর্গাপুজো তো শেষ, কিন্তু শেষ হয়েও হইল না শেষ, হৃদয়ে রয়ে যায় তারই আবেশ। বন্ধুরা আমার ভিডিওতে হাওড়া এবং কলকাতার অনেক দুর্গাপুজোর ভিডিও আপনারা পাবেন। আমি একলা মানুষ ঘুরে ঘুরে কলকাতা এবং পুরো হাওড়ার ভিডিও করেছি দুর্গাপুজোর। আপনারা হয়তো দুর্গাপুজোর সময় ব্যস্ততার জন্য দেখে উঠতে পারেননি, তাই দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের ঘরে বসেই হাওড়া এবং কলকাতা হাওড়ার সমস্ত দুর্গা মণ্ডপগুলো পরিদর্শন করা হয়ে যাবে, মাকে দর্শন করা হয়ে যাবে। আর তাছাড়া আপনারা আমার ভিডিওগুলো দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। বন্ধুরা এইভাবেই আপনারা আমার পাশে থাকুন, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। আবারও বলছি বন্ধুরা, এই ভিডিওতে বলা আমার কথাগুলো, আমার বক্তব্য সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। কোনো রকম কোনো ভুল ত্রুটি হলে আমার অনিচ্ছাকৃত ভুল মার্জনা করবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমি একলা মানুষ মনে করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা। আপনাদের সকলের আশীর্বাদ আমার জীবনের চলার পথে পাথেয়। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা। আচ্ছা আমি আপনার তুলে দিই। এই বড়টা লাগলো নিও না জলে না ওই জল কখনো যাবে না। আরে ধরতে হবে তো। আরে আয় না রে মাছটা বাঁধতে বলছ না ও ডুবো কি করে ওটা কি করবে তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।